সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ডিজিটাল শপে প্রিয় দুই ভাইকে একসাথে পেয়েছি, রাতুল উসমান ভাই এবং হচ্ছে মাহফুজ ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু রাতুল ভাইয়ের ফোন দিয়ে ভিডিও শুট করতেছি। ভাইয়া হচ্ছে 6700 কিন্তু ভাইয়ের জন্য না, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে রাতুল উসমান ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু বেশ কিছুদিন আগে ভাইয়া হচ্ছে ZB-E1 নিয়েছে। আজকের এই ক্যামেরাটা হচ্ছে মাহফুজ ভাইয়ের। ভাই কি অবস্থা আপনার? আমরা একটু আনবক্সিং দেখি। আর আপনারা ইতিমধ্যে কিন্তু A6700 ফুল বাংলা রিভিউ কিন্তু ভাইয়ের চ্যানেলে পেয়ে গিয়েছেন। যারা এখনও দেখেননি বা পাননি তারা কিন্তু রাতুল উসমান ইউটিউব চ্যানেল অথবা অফিসিয়াল ফেসবুক পেজ যে রয়েছে তারা কিন্তু গিয়ে এটার ফুল রিভিউ দেখে নিতে পারেন। সো রাতুল ভাই কিন্তু রিসেন্টলি সোনিতে আসছে, আগে কিন্তু ফুজিতে ছিল। ফুজি কেন ছেড়ে দিল আজও কিন্তু আমরা জানলাম না। আপনাদের জন্য ছাড়ছি ভাই, আপনারা আমার যে X2S দিতে পারেন না, এই জন্য ছেড়ে দিয়েছেন না? সো দুষ্টা কিন্তু শেষমেশ আমাদেরই পরে, কারণ সব কিছু তো আমরা এখান থেকে দেই। বিল কোয়ালিটি কিন্তু মানে দেখে কেউ মনে করবে না যে এটা হচ্ছে একটা থার্ড কোম্পানির লেন্স, অসাধারণ। ভাই লেন্সটা একটু ধরে দেখলেন, কেমন লাগলো একটু বলেন। ভাইদের কিন্তু মাঝে মাঝে আমাদের শপে পাই, বেসিক্যালি অনেক কিছু বলা যায় না। সো আপনারা যারা আজকের এই সুন্দর ভিডিওটি দেখতেছেন, বিশেষ করে যারা ক্রপ সেন্সরের বডি ইউজ করেন, স্পেশালি তাদের কিছুদিন আগে লঞ্চ হওয়া A6700 এখন কিন্তু পুরো মার্কেট কাঁপাইতেছে, কারণ ক্রপ সেন্সরের বডির মধ্যে এটাই তো সর্বোচ্চ হাইস্ট কনফিগারেশন দেয় ভাই। সো এটা আছে FX30, বাট FX30 হচ্ছে যারা সিনেমা লাইন, বাট ওইটার চাইতে এটা বেটার আমার মতে, কারণ হচ্ছে যারা ইউটিউব কন্টেন্ট বানাবে তাদের জন্য এটা মোর দেন এনাফ। ওটা যারা সিনেমা রিয়েল করবে তাদের জন্য ঠিক আছে ভাই, এগুলো তো র‍্যান্ডম সেট করে দিলাম পরে। সো আমরা একটু এটার ছবির একটু পারফরম্যান্সটা একটু দেখিয়ে দেন ভাই। সো আপনারা সাথেই থাকুন। 6700 আনবক্সিং হয়ে গেছে, প্যাকে অনেক কিছুই পাচ্ছি না, আবার অনেক কিছুই পাচ্ছি। একটা স্টেপ পাচ্ছি একটা ব্যাটারি, এবং সনি তাদের নতুন নিয়ম USB কেবল দিচ্ছে না। সো কিছু করার নাই, যেহেতু অনেক কিছুতেই কেবল ছাড় চলে গেছে। সো কেবল ছাড়াই আমরা একটু দেখি। রাতুল ভাই কিন্তু শুট শুরু করে দিয়েছে। আমরা একটু ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে কেমন লাগতেছে এই সেট আপটি, পাশাপাশি ফটোগ্রাফির জন্য ভাই ভিডিওগ্রাফি হবে না? না, ভিডিওগ্রাফিও হবে, কিন্তু এটা ফটোগ্রাফির জন্য বেস্ট একটা সেট আপ। সো ধন্যবাদ রাতুল উসমান ভাইয়াকে, পাশাপাশি মাহফুজ ভাইকে অনেক অনেক অভিনন্দন 6700 আসার জন্য। ভাইয়া ভালো থাকবেন। আরো চেঞ্জ হবে, চেঞ্জ তো হবে, একটা ক্যামেরা তো হয় এখন, আরেকটা তো লাগবেই, সেকেন্ড বডি লাগবে একটা।